আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। এবার পোল্যান্ডেও রুশ আগ্রাসনের আশঙ্কা। জানিয়ে দেব ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়তে নাম লিখিয়েছেন 40,000 সিরিয়ান। আরো জানিয়ে দেব, 24 ঘন্টায় ইউক্রেনের 16 আকাশযান ধ্বংস করা হয়েছে দাবি রাশিয়ার। দর্শক, জানিয়ে দেব খেরসন শহরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে রুশ সেনারা। দর্শক, আরো জানিয়ে দেব যে কোনো সময় ঘুরে যেতে পারে যুদ্ধের মোড়, বলছে জেলনস্কির উপদেষ্টা। এদিকে ইউক্রেনের গুরুত্বপূর্ণ বিমানবন্দর অচল করে দিল রাশিয়া। সর্বশেষে জানিয়ে দেব, ইসরায়েলি বাহিনীর হামলায় 3 ফিলিস্তিনি নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোথা থেকে শুনছেন এবং দেখছেন। এবার পোল্যান্ডেও রুশ আগ্রাসনের আশঙ্কা। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ এবার প্রতিবেশী রাষ্ট্র পোল্যান্ডের ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে। ইউক্রেনে এই যুদ্ধ পোল্যান্ডেও ছড়িয়ে যাওয়ার আশঙ্কা করেছে সংশ্লিষ্ট অনেকেই। দেশটি মূলত ওই দিক থেকে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। একদিক থেকে রুশ আগ্রাসনের দেশে ছেড়ে পালানো ইউক্রেনীয় শরণার্থীদের সংখ্যা ক্রমে বাড়ছে, অন্যদিকে নিজের সীমান্তের কাছে ইউক্রেনীয়দের একটি বেসামরিক ঘাঁটি আক্রান্ত হয়েছে। ব্রিটিশ মিডিয়া বিবিসি নিউজ বলেছে, তৃতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় শরণার্থী সংকট প্রথম সাড়া দিয়েছে পোল্যান্ড। গত 20 দিনের যুদ্ধে এই পর্যন্ত প্রায় 17 লাখের অধিক শরণার্থীকে আশ্রয় দিয়েছে দেশটি। সাংস্কৃতিক, ভাষাগত অথবা পারিবারিক বন্ধনের কারণে অনেক ইউক্রেনীয় পোল্যান্ডে যাওয়ার পর সেখানেই থেকে যাচ্ছেন, যদিও কেউ কেউ পোল্যান্ড থেকে ইউরোপের অন্য কোনো দেশে পাড়ি জমিয়েছেন। গত 2 সপ্তাহে পোল্যান্ডের রাজধানী ওয়ারশে জনসংখ্যা প্রায় 15% বৃদ্ধি পেয়েছে। নিরাপত্তার দিক থেকে দেশটিতে বিপদের ঘণ্টাও বাড়ছে। চলতি সপ্তাহে পোল্যান্ড সীমান্ত থেকে মাত্র 16 কিলোমিটার দূরে ইউক্রেনের ইভারিং সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে গোলাবর্ষণ করেছে রাশিয়া। গত কয়েক বছর যাবৎ পোল্যান্ড পশ্চিমাদের সতর্ক করে দিয়ে আসছে যে রাশিয়া ইউরোপ ক্ষমতায় ভারসাম্য আনার পরিকল্পনা করছে, কিন্তু সেই সময় সতর্ককারীদের সেই সংখ্যা উড়িয়ে দিয়েছে পলিশ নেতারা, যদিও সীমান্তের কাছে গোলাযোগ তৈরি হওয়ার সেই সংখ্যাই জোরালো হয়েছে। সোমবার পোল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, ইউক্রেনের সেনা সদস্যের পশ্চিমার সমর্থন প্রয়োজন এবং এই সহায়তার প্রমাণ তারা কেবল নিজেদের স্বাধীনতার জন্যই লড়ছে না, বরং পূর্ব ইউরোপীয় প্রতিবেশী রাষ্ট্রগুলোর স্বাধীনতার জন্য লড়ছে। তিনি ইউক্রেনে রাশিয়ার আক্রমণকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভূ রাজনৈতিক পরিকল্পনার একটি হিসাবকৃত অংশ বলে বর্ণনা করেছেন। পশ্চিমাদের সঙ্গে পোল্যান্ডের গুরুত্বপূর্ণ সংযোগ। বিশ্লেষকদের মতে, একসময় ন্যাটোকে কেউ কেউ কমিউনিটিস পরবর্তী রাশিয়ান ভীতির কথা বললেও তেমন গুরুত্ব পেত না, কিন্তু পোল্যান্ড এখন জোটের পূর্ব দিকের এক অপরিহার্য অংশ হয়ে উঠেছে। এই জোটের সবচেয়ে শক্তিশালী অংশ পোল্যান্ড এখন ইউক্রেনের সঙ্গে পশ্চিমকে সংযুক্ত করছে। ইউক্রেনের সামরিক বাহিনী সহায়তার অংশ হিসেবে পশ্চিমারা যে অস্ত্র সরবরাহ করছে তা পোল্যান্ড বয়ে দেশটিতে পৌঁছেছে। শনিবার ইউক্রেনে পশ্চিমাদের পাঠানো অস্ত্র রাশিয়ার সামরিক বাহিনীর বৈধ লক্ষ্যবস্তু হতে পারে বলে ঘোষণা করেছে মস্কো, যদিও পলিশের জনগণের বিশ্বাস রুশ সৈন্যরা তাদের দেশে আক্রমণ চালাতে পারে। ইউরোপীয় ইউনিয়নের সদস্য এবং আরো পরিষ্কারভাবে বলা যায় ন্যাটোর সদস্য পোল্যান্ড এখন ঝুঁকিতে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়তে নাম লিখিয়েছে 40,000 সিরীয়। ইউক্রেনে যুদ্ধ করতে সিরিয়ার 40,000 মানুষের নাম তালিকাভুক্ত করেছে রাশিয়া। তবে তাদেরকেও স্বেচ্ছাসেবক নয়, বরং অর্থ অন্যান্য সুযোগ সুবিধার লোভ দেখিয়ে সিরিয়ানদের ভাড়া করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়াচ। ব্রিটিশ এনজিওটি বলেছে, সিরিয়ায় 40,000 ভাড়াটের সৈন্য জোগাড় করলেও রাশিয়া এখনও পর্যন্ত কাউকে ইউক্রেনে পাঠায়নি। তবে ইউক্রেনীয় সংস্থা ইউনিয়ন দাবি করেছে, প্রথম ধাপে এরই মধ্যে 400 সিরিয়ান যোদ্ধাকে ইউক্রেন যুদ্ধে পাঠিয়ে দিয়েছে রাশিয়া। বলা হচ্ছে, এই ধরনের ভাড়াটের সৈন্যদের জন্য রাশিয়ার গোমেস্ত এবং বেলারুশের গোমিল অঞ্চল ইউক্রেন সীমান্তর কাছাকাছি থাকার জায়গা ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। সিআরআই গত সোমবার এক বিবৃতিতে দাবি করেছে, সিরিয়ান এখন পর্যন্ত 40,000 যোদ্ধা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে নাম লিখিয়েছেন। দামেস্ক ও আলপায় রুশ বাহিনী ও সিরিয়ান সরকারের নিয়ন্ত্রণ বিভিন্ন স্থাপনা ব্যবহার করে এই ধরনের যোদ্ধা সংগ্রহের কাজ চলছে। রাশিয়াকে বিষয়ে সহযোগিতা করা নেটওয়ার্কগুলোর মধ্যে বার্ড পার্টির নাম উল্লেখ করেছে। এই দলটি প্রায় অর্ধ শতাধিক সিরিয়ার ক্ষমতা দখল এবং গোটা দেশে তাদের প্রতিনিধি রয়েছে। এছাড়া সিরিয়ার রাজধানী এবং আলপা শহরের ইয়ামুং ও নাম ক্যাম্পে পরিস্থিতি দামেস্কপন্থী ফিলিস্তিনি এবং সংগঠনগুলো রাশিয়ার পক্ষে নিয়েছে বলে দাবি করেছে ব্রিটিশ এনজিও সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
24 ঘন্টা ইউক্রেনের 16 আকাশযান ধ্বংস করা হয়েছে বলছে রাশিয়া। গত 24 ঘন্টা ইউক্রেনের দুটি যুদ্ধবিমান, একটি সামরিক হেলিকপ্টার ও 13টি ড্রোন ধ্বংসের দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগুর বলেছেন, রাশিয়া বিমান বাহিনীর আঘাতে ইউক্রেনের 16টি আকাশযান ধ্বংস হয়ে গিয়েছে। তিনি আরও জানিয়েছেন, ইউক্রেনের ধ্বংসপ্রাপ্ত দুটি যুদ্ধবিমান রয়েছে সুখী 24 ও সুখী 25 মডেলের। এছাড়া ধ্বংসপ্রাপ্ত আকাশযানের তালিকায় রয়েছে একটি MI-8 হেলিকপ্টার ও 13টি পাইলটবিহীন বিমান ড্রোন। এছাড়া ওই সময়ের মধ্যে ইউক্রেনের 136টি সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে বলে জানান রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র। এসব স্থাপনার মধ্যে রয়েছে 4টি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, 3টি ক্ষেপণাস্ত্র লঞ্চার এবং 72টি সামরিক গ্যারেজ। রুশ বিশেষ অভিযান শুরুর পর থেকে পর্যন্ত ইউক্রেনের 3,000-এর বেশি সামরিক স্থাপনা অবস্থান ধ্বংস হয়েছে বলে জানিয়েছে মস্কো। গত 24 ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। খেরসন শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে রুশ সেনারা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরের পরিপূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে তাদের সেনারা। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর 20তম দিনে এই খবর দিল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। রুশ সামরিক বাহিনীর মুখপাত্র ইগোর আজ এক সংবাদ ব্রিফিংয়ে জানান, পুরো খেরসন অঞ্চলের উপর রাশিয়ার সেনারা পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। খেরসন হচ্ছে ইউক্রেনের একটি প্রতিবেশী রাজধানী যেখানে 2,50,000 মানুষের বসবাস ছিল। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনের উপর সামরিক অভিযান শুরুর পর থেকেই প্রথম কোন শহর পরিপূর্ণভাবে রাশিয়ার নিয়ন্ত্রণে নিল। সংবাদ ব্রিফিংয়ে জেনারেল ইগোর জানিয়েছেন, রাশিয়ান সেনারা মার্কিন নির্মিত ট্যাঙ্ক বিধ্বংসী 10টি জুভেলাই মিসাইল সিস্টেম আটক করেছে। এছাড়া পশ্চিম দেশগুলো সরবরাহ করা বিপুল পরিমাণ অস্ত্র গোলা বারুদ উদ্ধার করতে সম্ভব হয়েছে। যে কোনো সময় ঘুরে যেতে পারে যুদ্ধের মোড় বলছে জেলেনস্কির উপদেষ্টা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির একজন উপদেষ্টা জানিয়েছেন, যুদ্ধের অবস্থা এখন এমন যে কখন হয় তারা রাশিয়ার দাবিগুলো মেনে নেবেন, নয়তো রাশিয়া তাদের আগ্রাসন বাড়িয়ে দিবে। এরপর কয়েকদিন আগ্রাসন চালানোর পর ফের আলোচনা হবে। তিনি বুঝিয়েছেন যে কোনো সময় যুদ্ধের মোড় ঘুরে যেতে পারে, হয় যুদ্ধ থেমে যাবে নয়তো তার তীব্রতা বাড়বে। মঙ্গলবার অ্যালেক্সি নামের ওই উপদেষ্টা বলেছেন, আমরা এখন দুই রাস্তার মাঝখানে আছি, হয় আমরা চলমান আলোচনায় রাশিয়ার সঙ্গে চুক্তি করব, নয়তো রাশিয়া দ্বিতীয় দফায় তাদের আগ্রাসন শুরু করবে। এর আগে সোমবার চতুর্থ দফায় আলোচনায় বসেছিলেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। যদিও ওই আলোচনা শুরুর পর জেলেনস্কির সাবেক উপদেষ্টা মিখাইল পদলভ জানান, তাদের মধ্যে কঠিন আলোচনা হচ্ছে। এ ব্যাপারে সোমবার টুইটারে মিখাইল পোলান বলেছেন, দুপক্ষ তাদের সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে জানাচ্ছে, আলোচনা হচ্ছে কিন্তু এটি অনেক কঠিন। দুই দেশের মধ্যে এত পার্থক্য হওয়ার কারণ হলো এই দুই দেশের রাজনৈতিক ব্যবস্থা। এদিকে আলোচনা শুরুর আগে ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছিল, রাশিয়ার কাছে প্রধান দাবি থাকবে সবার আগে যুদ্ধবিরতি ঘোষণা করা, এরপর তারা বাকি দাবি হওয়া নিয়ে কথা বলবেন। ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দর অচল করে দিল রাশিয়া। ইউক্রেনের পূর্ব দিকে অবস্থিত শহর দিবিপো বিমানবন্দর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া, আর তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র বিমানবন্দরটি পুরোপুরি অচল হয়ে গিয়েছে। দিনবিপ্রো শহরের আঞ্চলিক রাজ্য প্রশাসনের প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে রুশ সেনারা এই হামলা চালায়। এ ব্যাপারে রাজ্য প্রশাসনের প্রধান জানিয়েছেন, রাতের বেলায় শত্রুরা দিনবিপ্রো বিমানবন্দরে হামলা চালিয়েছে, দুটি ক্ষেপণাস্ত্র বিমানবন্দরে আঘাত করে রানওয়ে পুরোপুরি বিধ্বস্ত হয়ে গিয়েছে, বিমানবন্দর টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক বড় ক্ষতি। রাশিয়া 24 ফেব্রুয়ারি ইউক্রেনে প্রথম হামলা করে। এ সময় তাদের নজর ছিল রাজধানী কিয়েভ ও পশ্চিম তীর অবস্থিত শহরগুলোতে, ফলে পূর্ব দিকে থাকা শহরগুলোতে কোনো হামলা চালানো হয়নি। কিন্তু গত কয়েকদিন ধরে সেখানেও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে তারা। পোল্যান্ড সীমান্ত ঘেরা ললিভ শহরের একটি বিমান ঘাঁটিতে হামলা চালায় রাশিয়া। সেই ঘাঁটিতে বিদেশি সৈন্যরা ছিল বলে দাবি রাশিয়ার। ইউক্রেনের হয়ে যুদ্ধ করতে বিদেশি নাগরিকরা পূর্ব দিকে জড়ো হচ্ছেন এবং পশ্চিমে অস্ত্র মোতায়েন করেছে, এবং এ কারণে এখন পূর্ব দিকে হামলা চালাচ্ছে রুশ সেনারা। ইসরায়েলি বাহিনীর হামলায় 3 ফিলিস্তিনি নিহত। ইসরায়েলের সীমান্ত পুলিশের একজন মুখপাত্র নিশ্চিত করেছে যে একজন ফিলিস্তিনি নিহত হয়েছে। তিনি দাবি করেছেন, একজন সন্ত্রাসী বাহিনী তাদের লক্ষ্য করে গুলি চালালে পাল্টা গুলিতে সে নিহত হয়। এদিকে বালাটা এলাকায় অভিযান চালিয়ে আম্মার আরাফা নামে একজনকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি গণমাধ্যম বলছে, বেশ কয়েক মাস ধরে আরাফা ইসরায়েলি বাহিনীর কাছে পলাতক আসামি ছিল। তার বাড়িতে বেশ কয়েকবার অভিযান চালানো হয়েছে, তবে তার পরিবারকেও হুমকি দেওয়া হয়। তাদের গ্রেপ্তারে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়, এতে আহত হন 3 জন, তাদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। জেরুজালেমের উত্তর বান্দিকা শরণার্থী শিবিরে নিহত হন আরও একজন ফিলিস্তিনি। ইসরায়েলি সেনাদের হামলার মাথায় গুলি লেগে মারা যান 20 বছর বয়সী একজন। কালান্দিরা পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে মূল চেক পয়েন্ট।
এছাড়া ইসরায়েলিদের হামলায় 27 বছর বয়সী আরও একজন ফিলিস্তিনি নিহত হন। ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট সরকার পশ্চিম তীরে 1355টি বাড়ি নির্মাণের কাজ করছে। 2000-এর বেশি বাসিন্দা থাকতে পারবে সেখানে। গত আগস্ট মাসে পশ্চিম তীরে এসব বসতি নির্মাণের অনুমোদন দেয় ইসরায়েল সরকার। 1967 সালে 6 দিনের আরব ইসরায়েল যুদ্ধের সময় পশ্চিম তীর দখল করে নেয় ইসরায়েল। এরপর থেকে বিভিন্ন দফায় সেখানে বসতি স্থাপন করে দেশটি। পশ্চিম তীরে বর্তমান প্রায় 6 লাখ ইসরায়েলি ইহুদির বসবাস। আন্তর্জাতিক আইন অনুযায়ী এটাকে অবৈধ বলে বিবেচনা করা হচ্ছে।